দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে ভ্যাক্যান্সি লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট সেটা প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কারণ যেহেতু চারটা বিভাগের মধ্যে যে কোনো একটাতেই একজন ক্যান্ডিডেট ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ সরি ক্লাস ফোর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভ এই যে চারটা বিভাগ তার মধ্যে যে কোনো একটাতেই একজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ বা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে দুটোতে নয় যে কোনো একটাতেই কিন্তু করতে পারবে ঠিক আছে তো সেই কারণেই কিন্তু সাবজেক্টের যে সিলেবাস সেটা কিন্তু দেখে নিতে হবে আর আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্যে বিষয়ভিত্তিক পরীক্ষায় শুধু হবে তাছাড়া কিন্তু অন্য কোনো পরীক্ষা নেই আর প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রথমে টেট কোয়ালিফাই করতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে তারপর কিন্তু সেখানে নিজের সাবজেক্টের পরীক্ষাটা হবে টেটে কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু বাকি সাবজেক্টের পরীক্ষাতে প্রত্যেকটা প্রত্যেক দুটো ভুল নাম্বারের জন্য বা দুটো ভুল উত্তরের জন্য এক নম্বর করে কিন্তু বাদ যাবে ঠিক আছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার দেখে নিতে হবে যে প্রত্যেকটা বিষয়ের কোন কোন ভ্যাকেন্সি রয়েছে কি কি পার্ট রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছে তো আমরা যদি পিজি থেকে স্টার্ট করি আমার পিজি থেকে যদি শুরু করি তাহলে এখানে তোমার দেখতে পাবে কি রয়েছে দেখো অর্থাৎ পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট পোস্টে অ্যারাবিক অ্যান্থ্রোপোলজি রয়েছে অ্যারাবিক রয়েছে বেঙ্গলি বেঙ্গলির জন্য দেখো জেনারেলের রয়েছে আঠেরোটা সিট টোটাল নাম্বার অফ সিট হচ্ছে আঠেরোটা এখানে জেনারেলের জন্য যেটা সিট রয়েছে টোটাল সেই টোটাল নাম্বার অফ সিট আঠেরোটাই রয়েছে বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে কতগুলো সিট পনেরোটা সিট কেমিস্ট্রিতে কতগুলো রয়েছে আঠেরোটা সিট আমি আরেকটু জুম ইন করে নিচ্ছি তাহলে তোমাদের আরও দেখতে সুবিধা হবে ঠিক আছে হ্যাঁ এরপর দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশানে রয়েছে চারটে সিট কম্পিউটার সায়েন্সে রয়েছে ছটা সিট কস্ট অ্যান্ড ট্যাক্সেশনে রয়েছে একটা ইকোনমিক্সে রয়েছে দুটো এডুকেশানে রয়েছে পঁচিশটা অনেকে বলছিল এডুকেশান আছে কি নেই এডুকেশান অবশ্যই আছে পঁচিশটা সিট রয়েছে ইংলিশে রয়েছে বাইশটা সিট অর্থাৎ টোটাল নাম্বার অফ সিট কিন্তু বাইশটা গোটা রাজ্যের যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো মিলে ঠিক আছে টোটাল বাইশটা সিট রয়েছে জিওগ্রাফি পিজিতে রয়েছে দুটো পিজি মানে এটা কিন্তু যারা মাস্টার্স ডিগ্রি লেভেল অর্থাৎ ইলেভেন টুয়েলভের যেটা পরীক্ষাটা দেবে সেটার কথা এখানে বলা হচ্ছে এরপরে চলে আসছি হিস্ট্রিতে হিস্ট্রিতে রয়েছে তেইশটা সিট হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম সায়েন্সে চারটে ইসলামিক হিস্ট্রিতে সাতটা ম্যাথামেটিক্সে বারোটা নিউট্রিশনে চারটা ফিলসফিতে উনিশটা ফিজিক্সে ছটা পলিটিক্যাল সায়েন্সে চব্বিশটা সাইকোলজিতে চব্বিশটা সরি সাইকোলজিতে একটা চব্বিশটা নয় আচ্ছা এরপর কী কী রয়েছে এরপর রয়েছে সংস্কৃতে সংস্কৃতে মাত্র দুটোর সিট রয়েছে কিন্তু ঠিক আছে সোশিয়োলজিতে দুটো স্ট্যাটিস্টিক্সে একটা উর্দুতে দুটো দেখো এই যে সিলেবাসের লিস্টটা দেখতে পাচ্ছি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল করে দেওয়া হবে আজকেই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়নিংয়ের লিঙ্ক কিন্তু নিজের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আচ্ছা গ্র্যাজুয়েট পোস্ট যেটা বলছে গ্র্যাজুয়েট পোস্টে কিন্তু টোটাল সিট রয়েছে আটশো টোটাল সিট কত রয়েছে আটশো ঠিক আছে এবার এখানে দেখো কী কী রয়েছে অ্যাডভান্স অ্যারাবিক রয়েছে অ্যাডভান্স অ্যারাবিকে রয়েছে মোট চুরাশিটা অ্যারাবিক এম এম এ রয়েছে সাতান্ন বেঙ্গলিতে একানব্বইটা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে একশো আটচল্লিশটা কেমিস্ট্রিতে বিয়াল্লিশটা ইংলিশে রয়েছে একশো দুটা এটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের জন্যে ঠিক আছে আর জিওগ্রাফিতে তেতা তেতাল্লিশটা সিট রয়েছে ছাপ্পান্নটা রয়েছে হিস্ট্রিতে ম্যাথামেটিক্সে একশো এগারোটা ফিজিক্সে বাহাত্তরটা আর উর্দুতে রয়েছে পাঁচটা এগুলো হচ্ছে গ্রাজুয়েট লেভেল আচ্ছা গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি ইসলামিক পরিচয় এটা তো রয়েছে দুশো চুয়াত্তর আর অ্যারাবিকে রয়েছে তিনশো পঁয়ত্রিশ ছশো নয়টা শুধু অ্যারাবিকের জন্য এখানে কিন্তু রয়েছে এটা গ্রাজুয়েট লেভেলের আর অ্যারাবিক ইউজিতে রয়েছে আন্ডার সেটাতে রয়েছে সাতচল্লিশটা সিট ঠিক আছে তো এই হচ্ছে টোটাল নাম্বার অফ সিটস এবং এখানে একটা কথা বলে রাখি যে গ্রাজুয়েট লেভেলে যেটা তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের যে সিট রয়েছে এটা কিন্তু শুধুমাত্র নাইন টেনের জন্য নয় কার তার কারণটা হচ্ছে যে আপার প্রাইমারি সেকশনে যারা পরীক্ষা দেবে যারা টেট কোয়ালিফাই করবে তাদেরকে তো একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ঠিক আছে সেই সাবজেক্টের পরীক্ষাতেও কিন্তু তাদেরকে তাদের এই সাবজেক্টগুলো নিতে পারে সেগুলো থাকতে পারে সেগুলো পরবর্তীতে দেখা যাবে টেট কোয়ালিফাই করার পরে তো এই হচ্ছে ভ্যাকান্সি লিস্ট সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি যেটা দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গতকালই তো সেটা তোমাদের জন্য দেওয়া হলো তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে এরপরে যে ক্লাসটা শুরু হবে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম কিন্তু তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ